দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তির মধ্যে অন্যতম প্রবাসী আয়। চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও গেল জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ১৯৫ কোটি ডলার। দক্ষতা থাকার পরেও সঠিক পদ্ধতিতে ও বৈধ পথে বিদেশে না যাওয়ায় বিপদে পড়ছেন অনেকে। আবার দক্ষ না হয়ে দালালের মাধ্যমে বিদেশ গিয়ে প্রতারিত হয়েছেন এমন মানুষের সংখ্যাও কম নয়। তাই সঠিক পদ্ধতিতে দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে অভিবাসন মেলার আয়োজন করে স্কিল্ড ওয়ার্ক ওয়ার্ল্ড, যেখানে অংশ নেন ৮০ জন অভিবাসন প্রত্যাশী। রাজীব তানিয়া দম্পতিও তাদেরই একজন। একসময় পড়াশোনার জন্য যুক্তরাজ্যে থাকলেও পরে চলে আসেন বাংলাদেশে। তবে সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় কর্মী ভিসায় আবারও যেতে চাইছেন যুক্তরাজ্যে, আর সেই তথ্য নিতেই এসেছেন অভিভাষণ মেলায়। বাংলাদেশ আসার পরে ডিসপারেট যে এখানে ও থাকবে না, ও চলে যেতে চায়, এখানে আর থাকবে না, তো ওর কথা চিন্তা করেই আমরা আবার চেষ্টা করছি। মানে আমার যেহেতু মাস্টার্স করা আছে ওখান থেকে, ও বেসিক্যালি ওই মেন অ্যাপ্লিকেন্ট হতে চাই। বাংলাদেশি যারা আছি আমরা স্কিলে অনেক পিছায় আছি, কেন আছি, কিসের জন্য আসি, তো সেই জিনিসটা নিয়ে তারা ওয়ার্ক করছে। সেই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ট্রেনিং হয়তো তারা করায়, যদি আমরা করতে চাই দেন করতে পারবো। কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে উন্নত ভবিষ্যৎ ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে তাদের মতো অনেকে এসেছেন মেলায়। তাদের লক্ষ্য কম খরচে বৈধ পথে বিদেশে পাড়ি জমানো। সন্তানের ভবিষ্যতের জন্য চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি, ও হয়তো একটা ভালো পড়াশোনার পরিবেশ পাবে, ফিউচারে ওর জন্য হয়তো ভালো সুযোগ তৈরি হবে, ওকে সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য আমরা এখন মাইগ্রেশনের চিন্তা করছি। এমন না যে এখানে আসছি আমরা কোনো কারণে যে যেতে পারবো না বা কোনো একটা চান্স নেই, এরকম কিছু না, যে কোনো কিছুতেই আমরা বললে যে কোনোভাবে আমরা আগাতে পারবো। সর্বনিম্ন ৫ থেকে ৭ লাখ টাকায় কর্মী ভিসায় পরিবার নিয়ে যাওয়ার সুযোগ আছে যুক্তরাজ্যে। একই সঙ্গে কর্মী ভিসায় যুক্তরাষ্ট্র, কানাডা, পোল্যান্ড সহ যাওয়া যাচ্ছে ৭টি দেশে। আমাদের যে বাংলাদেশের যে রেমিটেন্স এর যে কথা বলছি, আমরা ১০০ বিলিয়ন ডলারের দিকে যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন আসলে আমাদের অদক্ষ জনশক্তি দিয়ে হবে না, সেক্ষেত্রে আমাদের দক্ষ জনশক্তির দিকে যেতে হবে। আর আমরা চাচ্ছি যে একটা এডুকেটেড কমিউনিটি তৈরি হোক বহির্বিশ্বে, যেখানে একসময় তারা নেতৃত্ব দিবে হচ্ছে এই দেশকে এবং এই দেশের অর্থনীতি এবং রাজনৈতিক মুক্তির জন্য তারা কাজ করবেন। স্বাস্থ্যকর্মী, সাইবার নিরাপত্তা কর্মী, ইভেন্ট ম্যানেজার ও শেফ হিসেবে সুযোগ থাকছে বিদেশে পাড়ি জমানোর। তন্ময় কুমার রায়, এখন, ঢাকা।